আলাইকুম আমি মুর্শিদা খানম সহকারী শিক্ষিকা নবর ডিএম কলেজ আজকে অনলাইন ভিত্তিক ক্লাসে আমি একাদশ শ্রেণীর ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয় নিয়ে আলোকপাত করব আজকের বিষয় অধ্যায় হলো সেট আচ্ছা এখন আমাদের সেটের অধ্যায় পড়তে গেলে আমাদেরকে প্রথম বলতে হবে সেটের সংজ্ঞা তারপরে সেটের প্রকাশ সেটের সংজ্ঞা হলো এই বাস্তব অবাস্তব কোনো বস্তুর সুনির্দিষ্ট তালিকাকেই সেট বলা হয় ওকে সেটকে প্রকাশ করতে হয় সাধারণত সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি জি এ বি থেকে জেড পর্যন্ত অক্ষর দিয়ে সেটের প্রকাশ করা হয় এবং এর উপাদানগুলোকে প্রকাশ করা হয় ছোট হাতের ইংরেজি অক্ষর এবং যে কোনো সংখ্যা দিয়ে এখন সেটকে সাধারণত দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয় আমি এখানে পদ্ধতি দুইটি নাম উল্লেখ করেছি একটা হলো তালিকা পদ্ধতি একটা হলো গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি হলো যে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং কমা দিয়ে সংখ্যাগুলোকে আলাদা আলাদা লিখে দেখাতে হয় যেমন এ একটা সেট এর উপাদানগুলো হলো 1, 2, 3 এবং এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে দেওয়া হয় আরেকটা হলো গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সাধারণ ধর্মের উল্লেখ করে সেটকে বর্ণনা করা হয় যেমন সকল সেট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে এর সেট হবে এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স ইস টু এক্স বিলংস টু এন এবং এক্সের মান জোড় সংখ্যা যেটা তালিকা পদ্ধতির একটু ভিন্ন এটা থেকে আমরা সরাসরি মানগুলো দেখতে পারবো কিন্তু গঠন পদ্ধতিতে এটাকে কিছুটা উজ্জ থাকবে আমাদের ওখান থেকে ধর্ম থেকেই আমাদের সেটের মানগুলোকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এখন আমাদের বিভিন্ন প্রকার সেট আছে যেমন সসীম সেট অসীম সেট ফাঁকা সেট উপসেট প্রকৃত উপসেট সংযোগ সেট 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 ইত্যাদি বিভিন্ন ধরনের সেট আছে এখন এই সেটের ভিতর থেকে আমি দুইটা সেটের অঙ্ক থাকে অনেক সেটের অঙ্ক থাকে আমি আমাদের তোমাদের একাদশ শ্রেণীতে যে বিষয়ে সাধারণত অঙ্ক থাকে যেমন ইন্টারসেকশন অফ সেটসের অঙ্ক থাকে সংযোগ সেটের অঙ্ক থাকে এখান থেকে আমি একটা অঙ্ক তুলে নিয়েছি একটা অঙ্ক এখানে প্রশ্ন করা আছে এই প্রশ্ন থেকে আমি অ্যান্সারটা লিখে নেব ওকে আমি অঙ্কটা করে দিচ্ছি যেমন এর মান আছে 1, 2, 3, 4, 5, 6, 7 ওকে আর ভি এর মান আছে 4, 6, 7, 8, 9, 10 এগুলো হলো উপাদান আর এটা সেট দুইটা সেটের ভিতর আমি এ ইউনিয়ন বি বের করব তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে প্রথমত অ্যান্সার লিখতে হলে দেয়া আছে এটা লিখতে হবে প্রশ্নে উল্লেখিত অংশটা লিখতে হবে দেয়া আছে এ সমান সমান 1, 2 মানগুলোকে উল্লেখ করে দিতে হবে 3, 4, 5, 6, 7 এবং বি এর মান আছে 4, 6, 7, 8, 9, 10 এখন এখানে আমাদের এই সংযোগ সেটের কাজটা কি হলো মানে দুইটা সেটের মধ্যে থাকবে যেটা সেটা হলো দুইটা হলো কমন এই চিহ্নটা দ্বারা বুঝাবে কি দুইটা কমন সবগুলা কমন আসবে কমন আনকমন দুইটাই আসবে আর এটা যদি এভাবে তাহলে আমি মানটা বের করতে পারি এ ইউনিয়ন বি সমান সমান এর কাছে আমি মানটা বসাই দিব 1, 2, 3, 4, 5, 6, 7 আর ইউনিয়ন এটা দেব বি এর মানটা দেব 4, 6, 7, 8, 9, 10 তাহলে আমাদের কী জায়গাবে ইউনিয়ন হলো দুইটার কমন আনকমন দুইটাই চলে আসবে যেমন ওয়ান আছে এখানে ওয়ান নাই কিন্তু আসবে
টু নাই, এখানে টু আসবে, থ্রি নাই, থ্রি আসবে, ফোর আছে, ফোরও আসবে, ফাইভ নাই, ফাইভও আসবে, সিক্স দুইটাই আছে, দুইটাই আসবে, সেভেন আস না কমন আছে, দুটাই চলে আসবে, এইট আনকমন আছে চলে আসবে, নাইন আনকমন আছে চলে আসবে, টেন আনকমন আছে চলে আসবে, এটাই হলো অ্যান্সার। এবারে আমি দুই নম্বরের অঙ্কটা বুঝাই দিচ্ছি। এর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এবং বি এর মান দেওয়া আছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। তো আমরা এখানে যদি এ অফ ইন্টারসেকশন বি বের করতে চাই, তাহলে আমরা দুইটা মান এভাবে বসিয়ে দেব, এবং এটার মান হবে শুধু কমন, এখানে আনকমন কোনো সংখ্যা আসবে না। যেমন অন এখানে আছে, এখানে নেই, অনটা আসবে না, টু এখানে আছে, এখানে নেই, আসবে না, থ্রি এখানে আছে, এখানে নেই, আসবে না, ফোর এখানে আছে, এখানে আছে, তার মানে কমন, ফোরটা আসবে, ফাইভ এখানে আছে, এসেটেও আছে, তাহলে ফাইভ কমন আসবে, সিক্স এসেটে আছে, এসেটে আছে, তাহলে সিক্স কমন আসবে, সেভেন এসেটে আছে, সেভেন এসেটে আছে, তাহলে সেভেন কমন আসবে, আর এখানে এইট এসেটে নাই সেটা বাদ যাবে, নাইন এসেটে নাই সেটা বাদ যাবে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কি ফোর ফাইভ সিক্স সেভেন, এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের এই দুইটার একটু আলাদাই ইউনিয়ন, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ সেট একটু ভিন্ন জিনিস, এটা মানে কমন আনকমন দুইটাই আসবে, আর ইন্টারসেকশন হলে শুধু কমন, এখানে শুধু কমনটাই আসবে, এটা হলো একটু ভিন্ন। এভাবে অঙ্কগুলো করানো যাবে, যত অঙ্ক আছে বইয়ের মধ্যে এই একই নিয়মে অঙ্কগুলো করা, সংযোগ এবং ইন্টারসেকশন অফ সেটের যত অঙ্ক আছে সব অঙ্ক এই চ্যাপ্টারের সব অঙ্ক এই নিয়মে করা যাবে। এর পরবর্তী ক্লাসে আমি আরও বিভিন্ন অঙ্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।